পোশাক খাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির কারণ চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ রোববার দুপুরে আশুলিয়া শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি ও শিল্প কারখানা পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন তিনি আরও বলেন পোশাক খাতের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে আরও কি কি পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো নতুন করে চিহ্নিত করা হয়েছে আশুলিয়া জিরানি এখানে আমরা কয়েকটা ফ্যাক্টরি আমরা দেখছি অলরেডি আমরা একটা ফ্যাক্টরি দেখলাম শারমিন গ্রুপের একটা ফ্যাক্টরি একটা ভালো ফ্যাক্টরি আমাদের আজকে আসার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা জানেন যে গত প্রায় ছয় সাত সপ্তাহ বা আমি বলতে পারি দুই সপ্তাহ দুই মাস ধরে আমাদের গার্মেন্টস সেক্টর যেটা আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি একটা প্রধান চালিকা শক্তি সেখানে কিছু অশান্ত বা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছিল সেই পরিস্থিতি থেকে আমরা ল এনফোর্সমেন্ট আমাদের সেনাবাহিনীর নেতৃত্বে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের অংশগ্রহণে সেই পরিস্থিতি থেকে আমরা অনেকটা উত্তরণ ঘটিয়েছি এবং আমরা দেখতে পেলাম যে গত প্রায় দু সপ্তাহ ধরে নিরানব্বই ভাগের অধিক গার্মেন্টস ফ্যাক্টরি এবং অন্যান্য ফ্যাক্টরি সারা দেশে ফুললি ফাংশনাল সম্পূর্ণ অপারেশনাল এবং এটা সম্ভব হয়েছে সেনাবাহিনীর নেতৃত্বে ল এনফোর্সমেন্ট যারা আছেন তারা দিন রাত আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে এই গার্মেন্ট সেক্টরে যে একটা অস্থিতিশীলতা ছিল সেটা দূর করতে সক্ষম হয়েছে তো আর কি কি চ্যালেঞ্জেস আছে কি কি সমস্যা আছে সেই সমস্যাগুলো কি সেটা জানার জন্য আমরা এসেছি এবং আমরা আজকে ফ্যাক্টরি দেখলাম একটা আমরা আরও একটা দুটো দেখব দেখে আমরা একটা সম্মুখ ধারণা লাভ করতে চাই যে আমাদের গোয়িং ফরওয়ার্ড আমাদের আর কি কি ব্যবস্থা নিতে হতে পারে